ভালোভাবে পরীক্ষা দিয়ে এদিক ওদিক মন প্রাণ না দিয়ে বহুত কষ্ট করে বাজান লেখাপড়া তো শিখেছেন, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবি বাজান, এই আমি দোয়া করি। তুমি আচ্ছা দেখি শুনে যাবা, তুমি দেখি শুনে থাকি সময় হয়ে যাচ্ছে, আমি যাই আপা। আচ্ছা যাও বাজান যাও, দেখি শুনে তুমি যাই। হ্যাঁ আব্বা গেলাম। আচ্ছা আমার কালকে চাকরি ইন্টারভিউ আছে। ওরে বাজান, তোর মা বাইরে আজ আরো কত খুশি হইতেছে চাকরি। আব্বা তুমি খালি মার কথা কই না, তোমার কথা কয়, তোর মার কথাটাই তোমার মনে ঘুরি ফিরে মনে পড়ে বাপ, তোর মুখ দেখি তো বাইসি আসি। আচ্ছা আব্বা তুমি খাইছ? আমি খাওয়া দাওয়া করবো। আব্বা আব্বা কোনে গেলে? এই তো বাজান আমি এদিক। আব্বা আমি যাচ্ছি ইন্টারভিউ আজকে। আজকে ইন্টারভিউ? আব্বা তে বাজান বুকে সাহস রাখবা। আমি জানি আমার ছেলে চাকরি হবে। আমি দোয়া করি বাজান আল্লাহর কাছে হাত তুলি, আর বাজানোর জন্য চাকরি হয়। যাও দেখি শুনি যাও বাপ। আব্বা তুমি দেখি শুনি থেকে। হ্যাঁ আচ্ছা বাজান আমি দেখি শুনি থাকবো। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আর বেটার জন্য সরকারি চাকরি হয়। আল্লাহ আমি বহুত কষ্ট করি লেখাপড়া শিখাচ্ছি আমার বেটার, আর বেটার জন্য সরকারি চাকরি। আপনার নাম কি? মোহাম্মদ কামাল ইসলাম। পিতার নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম। গ্রাম? শাড়িতিয়া। চাকরি করার ইচ্ছা আছে? জি স্যার। স্যার চাকরিটা আমার ভীষণ দরকার স্যার। ঠিক আছে, চাকরি দিতে হলে 4-5 লাখ টাকা ম্যানেজ করতে হবে, কারণ আমার উপরে বড় বড় কর্মকর্তা আছে, তাদেরকে আমার ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে তারপরে গিয়ে আপনি চাকরির ব্যবস্থা আমার করতে হবে। তবে টাকাটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে আমি চাকরি দিতে পারবো। স্যার আমার বাবা খুবই গরিব স্যার, আমি খুবই গরিব মানুষের ছেলে স্যার। স্যার আমার যদি চাকরিটা দিতেন স্যার আমার খুবই উপকার হতো। না না আপনার হাত ধরা লাগবে না, আমি তো দেখছি আপনি অনেক মেধাবী। আসলে তো এখন মেধাবী আর ওই গরিব দেখে তো আমাদের লাভ নাই, এখন যে বর্তমান যুগ জমানা টাকা ছাড়া চাকরি হবে না। আপনি যদি 5 লক্ষ টাকা নিয়ে আসতে পারেন তাহলে আপনার আপনার চাকরিটা আমি কনফার্ম দিতে পারবো, যেহেতু আমাদের বড় বড় কর্মকর্তাদের আমার ম্যানেজ করে আপনাকে চাকরির ব্যবস্থা করতে হবে। আপনি আসতে পারেন, যদি টাকা জোগাড় করতে পারেন তাহলে আমার সাথে সাক্ষাৎ করবেন। থ্যাংক ইউ। সিকিউরিটি নেক্সট।
আব্বা বাজান তো চাকরি হয়েছে তোর মন খারাপ কেন বাজান না আব্বা ওরা 5 লক্ষ টাকা চাইছে মন খারাপ আব্বা ভুল পেতে চাব্বা না বাজান আমার ভুল পেতে চিন্তা করো না আব্বা আজ হয় না কালকে অবশ্যই 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 না ভাই আমার একটা ইন্টারভিউ ছিল যদি একটু ঢুকতে দিতে থ্যাংক ইউ মেয়ের কেমন স্যার আসেন থ্যাংক ইউ আপনার নাম কি মোহাম্মদ কামরুল ইসলাম পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম বাসা কোনখানে আপনার স্যার বাসা শানিক দিয়া বা আপনি তো সার্টিফিকেট সবই গোল্ডেন প্লাস যাই হোক আপনার মতোই মেধাবী ছাত্রকে চাকরি এখন হচ্ছে যাই হোক চাকরি করতে গেলে জানেনই তো যে কিছু টাকা পয়সার প্রয়োজন হয় আমরাও এরকম চাকরি ঢুকেছি আমরাও কিছু টাকা দিয়ে আনছি আপনার চাকরি আমি 100% দিতে পারবো যেহেতু আমার হাতে অনেক ছেলেগেরই চাকরি আমি দিচ্ছি তো বেশি কথা বললে পরে বলবেন যে বেশি কথা বললি কথা ওটা না লাখ সাতেক টাকা আমি দিতে পারলে তাহলে আপনার চাকরি আমি 100% আপনার চাকরি দিতে পারি তাছাড়া তো আমি চাকরি দিতে পারবো না মন খারাপ করার কিছুই নেই জানেন যে আজকাল টাকা ছাড়া চাকরি পাচ্ছে না জোহার আমার বাবা খুব স্যার আমার যদি চাকরিটা দিতেন স্যার আমার খুব উপকার হতো স্যার স্যার আমার বাবা খুব কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছে স্যার শুধু একটু সরকারি চাকরির জন্য স্যার স্যার আমার যদি একটু চাকরি দিতেন স্যার আমার হাতে জিনিস না দিলে আমি আপনাকে দিতে পারবো আপনি জানেন যে টাকা ছাড়া আজকাল চাকরি হয় না ঠিক আছে আপনার মতো অনেক মেধাবী ছাত্র এরকম আইসি আমার হাত ধরতেছে ঠিক আছে আমরা তো তা তো কিছু করতে পারি না আপনি যদি টাকা জোগাড় করতে পারেন তাহলে আপনি আমার কাছে আসেন আমি আজ প্রথম ডিউটিতে আছি আব্বা তুমি আমার জন্য একটু ক্লাস দেবে অবশ্যই বাবা আজকে যদি তোর মা বাঁচে থাকি প্রথম আর খুশি হইতে পারবো আমি অবশ্যই তোর জন্য দোয়া করি আব্বা আপনাকে পাহাড়ে মন খারাপ কেন আব্বা আব্বা আজকে রোদে জিল মনে হচ্ছে একটু বেশি আব্বা তুমি রোদে বেশি যায় না আব্বা
শহরের মধ্যে একদিন রিক্সা চলাতে দেখেছি জানো সুমন একদিন ওর রিক্সায় উঠি বাসায় আইছিল। আসলে দেখো আসলে ছাওয়ালরা কি করে তুমি আগে নিজে আগে দেখিল Thank you.
আমাদের অফিসে চাকরির জন্য কিছু আছে তাই চাকরি বাকি হয়নি নাকি না স্যার আপনারা 10 লাখ টাকা চান স্যার আমাদের টাকা দেওয়ার মতো সমস্ত নেই স্যার টাকা ছাড়া আজকাল চাকরি হয় না দাদা কি করবো আপনার ঠিক আছে দাদা যাও রিক্সা চলাও মার্কিং দিবি কারণ আমরা টেকা ছাড়া তো চাকরি দিতে পারি কি পারবো ঠিক আছে দাদা কি বেটা আপনার ছেলে তো সরকারি চাকরি পাইছে না হবা দেন আল্লাহর রহমতে আমার ছেলে একটা সরকারি চাকরি হয় দাদা তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ আমি খুব সুখী আছি দাদা রিক্সা কিনে দিই তোর কাকা তো সরকারি চাকরি করে আমরা ভুল দেখেছি নাকি আমরা এই মাত্র আসলাম বিশ্বাস হচ্ছে না নাকি না আমার তো বিশ্বাস হচ্ছে না কি বলেন আমার দোস্ত আমার সাথে ছিল জিজ্ঞাসা করে দেখে ভালো লাগতেছে
যে সরকারি চাকরি হয়নি দাদা তুমি আমাকে বলতে পারছো যে আমার সরকারি চাকরি হয়নি? আব্বা তুমি আমার থেকে যে স্বপ্নটা করেছিলে আব্বা আমার সরকারি চাকরি হবে, কিন্তু তুমি যদি শোনো আব্বা যে আমার সরকারি চাকরি হয়নি তুমি কষ্ট পাবো আব্বা, তাই আমি তোমার কই দিই। ও দাদা সরকারি চাকরি তাই কি হয়েছে? তোমার সামাল চুরি লোকের টাকা পয়সা বাড়িয়ে এগুলো তো খাচ্ছে না, আদর্শ একজন রিক্সাওয়ালাই তো হয়েছে। আর যদি আমি সরকারি চাকরি করি দূরে পোস্টিং হতো তাহলে তো আমি তোমার দুধ থেকে অনেক দূরে চলে যেতাম আপা, আমি দুধ থেকে কম কামাই করি তবে তোমার দুধ থেকে।